আপনারা জানেন কিছুদিন আগে তিন দুর্ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই দুটো ঘটনা আমরা এক জায়গায় করেছি। আসুন দেখি বাবু সোনামাই আলোচিত মিলন বিক্রম নির্দেশিত খুনিয়া মন্ডল সোনামণি নষ্ট করে ফেলিত অসহায় পশ্চিমবঙ্গ আনন্দধারা গাজন সংস্থার পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলীর কাছে বিশেষ ভাবে অনুরোধ, এই ঘটনা যতক্ষণ না শেষ হবে দয়া করে আপনারা নিজাসন পদত্যাগ করবে না, তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত হতে পারে। আসুন দেখি কয়েক বছর আগের ঘটনা। তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো, আর আমিও স্বামী নিয়ে সংসার করছি। কতবার বললাম দেখো, অজাত কুজাত বাড়িতে আনবে না, যদি বলেছি উনি টেনে কানের গোড়ায় করে চোর। ছোটবেলা একটা বাচ্চা কুড়িয়ে এনেছে, সেই বাচ্চাটাকে আমি নিজের হাতে মানুষ করলাম। সেই বাচ্চা আমার এই প্রতিষ্ঠা করা মন্দিরে, সেই মন্দিরে বসে বসে নামাজ পড়ছে। আজকের বুড়ো বাড়িতে আসুক, যে কোনো একটা ব্যবস্থা করেই ছাড়বো। কেন চিৎকার করবে না? তোমার এই আজাদ আমার এই প্রতিষ্ঠা করা মন্দিরে, সেই মন্দিরে বসে বসে নামাজ পড়ছে। বাজে কথা বলবে না, যে আজাদকে আমি ছোট থেকে বড় করে তুলেছি, সে আজাদ মায়ের মন্দিরে বসে কোনোদিন নামাজ পড়তে পারে না। তার মানে সে আজাদ মায়ের মন্দিরে বসে মায়ের আরাধনা করে? আমি বিশ্বাস করি না। তবে দেখো আমার আজাদ মন্দিরে বসে কি করছে। দেখো একদম হুঁকড়ে ঘুরে আসবে না, এটা তোমার ভালোভাবে জানা আছে। আমার বড় ভাই পুলিশের চাকরি করে, বেশি বাড়াবাড়ি যদি তুমি করেছো সারা জীবন ভোর তোমার এই জেলের ঘানি টানাতে টানাতে আমি দিন কাটিয়ে দেবো। আমি জানি তোমার বড় ভাই প্রকাশ। তুমি কি ভেবেছো কি হুমকি ছাড়া কিছু নেই? তুমি কি ভেবেছো আমি নিজের চোখে না দেখলে আমি কারো কিছু বলি না? তোমার এই আজাদ আমার এই প্রতিষ্ঠা করা মন্দিরে বসে বসে কি করছে এবার নিজের চোখে তুমি দেখো। আল্লাহ Thank you.
ডাডি হাই দৃষ্টি হাই সুইটি হাই সুনিতা হ্যাপি বার্থডে থ্যাঙ্কস আমি জয় হ্যাঁ আমি ভাবতে পারছি না যে তুমি আমার জন্য এত বড় পার্টি দিবে আরে তাই নাকি এই তোমাকে দি আমার জীবন ধন্য মুখ ভরা ভালো ভালো দাও উপহার ভরা ভালো ভালো দাও উপহার তোমার দিল দাও কামনা করি তোমার দিল দাও কামনা করি আজ এই শুভ দিনে মোর মন ভার তোমার দিতে পারি চমৎকার তোকে আমি কতবার বললাম খোকারে ট্রেন অ্যাক্সিডেন্টে তোর বাবা নিখোঁজ হয়ে গেছে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিতে বললাম তুই তা না করে বৌমার জন্মদিন পালন করছিস চমৎকার খোকা চমৎকার এই দেখো এই দেখো এই দেখো আজ আমার জন্মদিন আরে জন্মদিন জন্মদিন কত নামি দামি লোক আসবে আর তোমার মায়ের তোমার মায়ের এই নোংরা পোশাক দেখলি দেখলি আমাদের মান সম্মানটা থাকবে একে কে ঢুকতে দিয়েছি এটা তুমি ঠিক বলেছো বৌমা শাশুড়িদের মুখ দেখলে বৌমাদের তো শুভ অনুষ্ঠানটাই নষ্ট হবে কিন্তু বৌমা তোমার জন্মদিনে তুমি যে আয়োজন করেছো সবকিছু ভালো লেগেছে কিন্তু তুমি যে পোশাকটা পরেছো না ওই পোশাকটা যেন আমার চোখে একটু দৃষ্টি পড় লাগলো তো লাগার জন্য তো পড়েছি মা বৌমা যাও যাও তুমি কেকটা নিয়ে চলে যাও হ্যাঁ বৌমা বলছিলাম বলো বৌমা মা তোমার শাড়িটা ভালো লাগছে না কেন বৌমা তোমাকে তো বললাম বাবা কতদিন নেই এসব হাতের শাশা শীতের শীত সব আউট করে দাও এটা মডার্ন যুগ মডার্ন যুগের সঙ্গে চলো মা আমাকে তো কিছু না আমি তো হাতের শাঁখা তাকে কি বলছো বৌমা এই দেখো হ্যাঁ ডার্লিং কি হয়েছে তোমার মাকে বললাম মা আজ আমার জন্মদিন আর তুমি এত দেরিতে আসলে কেন বলতে তোমার মামাকে মারলে আমি বৌমাকে মারিনি ও বাবা তোমাকে মারলো কি বলিস কি বলিস তুমি কি তোমার মা হাতের শাখা শীতের শীত সব মুছে দাও কারণ 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 তোমার মা কি তোমার মা আমি সবসময় সবসময় বাড়ির চাকরানি করে রাখি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউ ইউ বিচার আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট ডার্লিং মে হু না মা তুমি দেখছো তো খোকা না মানে বলছিল কি মা মা তোমার বৌমা তুমি একদম ঠিক কথা বলেছো মা কি বলছিস খোকা বাবা তুমি কতদিন চলে গেছে তাতে কি আছে মিছে মায়ের কি দাম আছে মা আমি মিছে মায়া করছি আরে মা মুছে দাও শীতের সিঁদুর না না ভেঙে দাও হাতের শাখা তুমি আবার বিয়ে করো মা তোমার বিয়ে হবে আর আমি ড্যাং ড্যাং করে নাচবো মা আমি এই বয়সে আবার বিয়ে করব আরে মা মুছে দাও না আমি পারবো না কাকা মুছে দাও না মা কথা বলিস না বাবা ও মাই গড কথা শুনছে না কাকা আমার কথাটা বোঝার চেষ্টা কর না বাবা আরে মুছে দাও না মা আমি পারবো না ধুলির সব রঙ
কেন মুছে গেল আকাশের বুকে মে কেন যে ঘনালো যে ছিল আপন নিজেরই নিজেকে দূরে কেন সরিয়ে নিল আমাকে মারলুম দাদা, আমি জানি তুই আমার দাদা, তুই আমার বাবা, তুই আমার সব কিছু, আমাকে মারলি দাদা। হে মাল্লা দাদা, যে ভাই তোমাকে বাবার আসনে বসালো আর সেই ভাইকে ছি দাদা ছি। ভাই রে, তো লজ্জা করে না যে মা তোকে 10 মাস 10 দিন করবে ধারণ করি? এই পৃথিবীর আলো দেখালো, আজকে তুই তোর নিজের হাতে মায়ের শীতে শীতটা মুছে দিচ্ছিস, আজকে তোর নিজের হাতে মায়ের শাখাটা ভেঙে দিচ্ছিস। বাবাই বাহ, চমৎকার চমৎকার, আজকে তুই প্রমাণ করে দিলি তুই সব সমাজের সন্তান, আজকে তুই প্রমাণ করে দিলি তুই সব সমাজের সন্তান। মুসলিমের ছেলে মুসলিমের রক্ত যাবে মিশে থাকবে না গায়ে তো ঝলমলে দামিও রে। চিতাতেই সব সে এই তো জীবন। আমি জানি মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছ। আমি জানি তোমার রক্ত আমার শরীরে বইছে, আমি মুসলমান হতে পারি না, আমার শরীরে বইতে পারে না মুসলমানের রক্ত। আমি জানি তুমি আমার মা। ও মা বলো না মা, আমি তোমার সন্তান নই? তোমা বলো না, তুমি কি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখাওনি? বলো না মা, কেন তুমি চুপ করে দাঁড়িয়েছো? আমার কথার উত্তর দাও না মা, আমার কথার উত্তর দাও না। আমি তো দাদা নই, এই বললাম আমি তো দাদা নই, ভাই বললাম। তোর কি মনে পড়ে মনে পড়ে মনে পড়ে সেই ছোট্টবেলায় তোকে আমি কাঁধে করে নিয়ে কাঁধে করে স্কুলে দিয়ে আসতাম? আমাদের সংসারটা ছিল খুব অভাবে, আমার নিজের ভাগের খাবারটা আমি তোকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। বললে রে ভাই, আমি তো দাদা নই, তোর রক্ত কি আমার শরীরে বইছে না? এই বললা আমি তো তোর বংশের কেউ নই, এই বললা আমি তো দাদা নই। ওটা তোর মা নয়, না এ কামঞ্জের গোবর্ণী মা। আমি ওর কথা বিশ্বাস
আমি জানতাম, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। আর যখন এসে গেছো তুমি দেখো তোমার সোনার সংসার আছে কি আজাদ বাবা পরমার সে দুঃখ দিলে সে দুঃখটা করে মনে হয় না বাবা, আর আপন মাস যে দুঃখ দেয় সে দুঃখটা করে মেনে নেওয়া যায় না বাবা। আজাদ নিজে লেখাপড়া না শিখে ছোট ভাইকে লেখাপড়া শিখে মানে পোশাকটা পরে ছোট ভাইকে পোশাক পরেছিস, সেই ছোট ভাই এখন তোদের টাকা দেবো অস্বীকার করছে, ভাই এখন তোদের টাকা বলতে অস্বীকার করছে। জানো বাবা যখন কলকাতা থেকে অভাবে দারুণ নাই তুমি বিদেশে কাজে যাও সে ট্রেনটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় গো বাবা, মা আমাকে বলেছিল বড় কথা দেখ না তোর বাবা তো ট্রেনের মধ্যে ছিল সেই ট্রেনটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় তোর বাবা বেঁচে আছে কি মারা গেছে, তোর বাবা বেঁচে আছে কি মারা গেছে দেখ না রে বড় কথা। জানো বাবা আমি প্রত্যেকটা মিডিয়া দরজা দরজা গিয়েছিলাম বলতে পারবে আমার বাবা তো ট্রেনের মধ্যে ছিল সেই ট্রেনটা তো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাবা বেঁচে আছে কি মারা গেছে বলো না বলো না, আমি পায়ে ধরে বলেছিলাম আমার বাবা বেঁচে আছে কি মারা গেছে বলো না। জানো বাবা বলেছিল অফিসে 1,00,000 টাকা জমা দাও, তোমার বাবার খবর আমরা ঠিক বলে দেবো। বলো না বাবা তুমি তোমার ছোট থেকে নাম রেখেছো আজাদ, তোমার এই আজাদ কত দিন আজাদ কোথায় পাবে বলো না বাবা, তোমার এই আজাদ কত দিন আজাদ কোথায় পাবে। জানো বাবা যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আইবো দেখালো, যে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করলো সেই মা আজকে আমার গায়ে হাত করেছে গো বাবা। মা বলছে নাকি আমি একটা মুসলমান, আমার শরীরে বইছে নাকি একটা মুসলমানের রক্ত বলো না বাবা, আমি কি তোমার রক্ত নই? তুমি কেন চুপ করে দাঁড়িয়ে আছো বাবা, আমার কথার উত্তর দাও না বাবা, আমার কথার উত্তর দাও না। কয়েক বছর আগের ঘটনা বাবা, আমার ছোট ঘোড়া মারা দ্বীপটা বাবা একদিন ঝড় ঝড়ে রাতে ভিন্ন হয়ে গেছিল, আমি সেদিন ছিলেন নৌকার মাঝে বাবা, নৌকা তুলে ঠিক আমার বাড়ি থেকে ছুটতে ছুটতে আগে যাচ্ছে, কে যেন আমার পাড়া ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ মোর ঘরে আছে। আর একটা বাচ্চা ছিল গাছে তুলে আউ করে কাছে তাকে আমি তুলে নেই ছোট থেকে বড় করে তুলেছি, সে কে জানে কি বাবা, সে হলো সরতি আমার রাজা। হে ভগবান হে ভগবান হে আল্লাহ হে আল্লাহ হে দিন দুনিয়ার মালিক আর মালিক বলো না আমরা একটা ছোট্ট দ্বীপের মধ্যে সুখী শান্তিতে সবাই বসবাস করছিলাম, কেন কেন তুমি জল ঢুকি জল ঢুকি কিছু গ্রাম বিলীন করে দিলে বলো না, আমার মাকে কেন তুমি বন্যার টানে ভাসিয়ে নিয়ে গেলে, আমার বাবাকে কেন তুমি বন্যার টানে ভাসিয়ে নিয়ে গেলে, কেন তুমি আমাকে নিয়ে গেলে না বলো না আল্লাহ বলো না দিন দুনিয়ার মালিক। তোমার এই মায়ার সংসার ছেড়ে চিরবিদায় নিল বাবা, চিরবিদায় নিল আমি তোর সঙ্গে যাব বাবা, গো পারবি না মানুষ করেছো তুমি আমাকে কোলে পিলে করে মানুষ করেছো বলো না বাবা, তুমি আজাদ কেন পারবে না, তোমার এই আজাদ তোমার সারাদিন দৃষ্টা চালিয়েও তোমার মেয়েকে ঠিক অন্ন তুলে দেবে বাবা, চলো বাবা আমরা তাপে রাজত্ব ছেড়ে আমি আর তুমি অনেক দূরে চলে যাবো, চলে এসো বাবা। মা বিশ্বাস কর বাবা আমি তোকে মন থেকে খুব ভালোবাসি রে বাবা, মা আরে খোকা
শুধু কেন বললাম জানিস, এই সংসারে কিন্তু দাম নেবে না, সারা জীবন তুই খেটে খেটে মরে যাবি রে কুহাগ, এই জন্য আমি তোকে মারলাম যাতে তুই আমার উপরে রাগ করে বহুদূর চলে যাস। আমার সেই ও মায়া মমতা দিয়ে আমি তোকে বড় করে তুলেছি, তোর মুখ থেকে আমি প্রথম মা ডাক শুনেছি, আমি যে তোকে যারা বাঁচতে পারবো না রে খোকা, আমি আর এই নরকে থাকতে চাই না। তুমি কি দেখে পাগল দেখেছো মা? একটা পাগল না মা, এইখানে বসে থাকতে থাকতে আবার দেখবি ওই মোড়ে মাথা দিয়ে বসে থাকবো মা। তুমি কি ভালো করে লক্ষ্য করে দেখেছো ওই পাগলটাতে মাথা দিয়ে বুঝকি থাকে, ডান কাঁধে একটা বুঝকি থাকে গো মা, বাবা তো আমার মা কাঁধের বুঝকি, তুমি তো আমার ডান কাঁধের বুঝকি গো মা, তোমার এই আজা রক্ত বিক্রি করে তোমাদের লোকে ঠিক অন্ন তুলে দেবে মা, আমি জানি তুমি আমাকে লালন পালন করে বড় করে তুলেছ, বাবা আমাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই রাত বাপুরি রাত ছেড়ে এই মুহূর্তে অনেক দূরে চলে যাবো, চলে এসো বাবা চলে এসো মা। দাঁড়াও, সমস্ত প্রপার্টি সবই যে আমাদের, আর দলিল তোমরা রেডি করে রেখেছি, যাওয়ার আগে এই দলিল একটা সই করে দিয়ে যাও মিস্টার। তুমি কি করলে বাবা? ভাই তো অবুজ যে মাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাকে আজকে অবহেলা করছে যে বাবা তুমি যে না খেয়ে খাইয়ে মানুষ করেছে সেই বাবাকে অবহেলা করছে, অবহেলা করছে, তুমি কাজটা কেন করলে বাবা? আজকে রশ্মির কথা শুনে এই কাজটা করেছিল, তুমি সমস্ত সম্পত্তি প্রপারি কেন অনাথ আশ্রমে দান করে দিলে বাবা? ওরে না, তুমি কেন অনাথ আশ্রমে দান করে দিলে? ওরে আজাদ বাবা, কার চোখ থাকতে কেউ যদি তাকে অন্ধ করে রাখে তার কোনোদিন কিন্তু ভাবা উচিত নয়, আমি দিনে সূর্য দেখবো আর রাতে তারা দেখবো, তার ভাবা উচিত যে আমার সারা জীবন অন্ধকার, আমার সারা জীবন অন্ধকার। আমি জানি না যে আমার বাবা মা কি, আমি জানি না এটা আমার বাবা এটা আমার মা, হ্যাঁ আমার মা বলেছে আমি একটা মুসলিম ছিল, তবে তোমার বাড়ি থেকে যাওয়ার আগে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই বৌমা, যে তোমাকে জন্ম দিয়েছে সে তোমার বাবা, যে তোমার পৃথিবীর আলো দেখেছে সে তোমার মা। আচ্ছা বৌমা, তোমরা বাপের বাড়ি ছেড়ে এই শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে ভাবতে পারো না? এ তোমার নিজের মা, বাপের বাড়ি ছেড়ে বাড়িতে শ্বশুর বাড়িতে এসে শ্বশুরকে ভাবতে পারো না? এ তোমার নিজের বাবা, কেন ভাববে? তুমি যে মডার্ন যুগের মডার্ন বৌমা, তোমরা ফ্যাশন থেকে বড় করে চেনো আর স্বামীকে হাত করতে চেনো আর সুখে সংসারকে চালিয়ে পুড়িয়ে ছাড় কার করে চেনো, এটাই হলো তোমাদের স্বভাব, এটাই হলো বর্তমানের বৌমা। যাওয়ার আগে বারে বারে এই মুসলিম ভাষণ একটা কথা বলে যেতে চাই বৌমা, মোরে আগে বৃন্দে দুটি কুসুম, হিন্দু মুসলিম মুসলিম যাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু তাহার প্রাণ, হিন্দু তাহার যায়
जा।